beli sepuluh rona si, silcan ni, silcan barang beli, punca kah ita, NIT, kita ucapkan lagi, atau cuto me amar loge bolak dari Korea, apa nama kita, mar Purwasi dunia, cuto me nama kita, cuto me Purwasi dunia, cuto me zaman nama, cuto nara Purwasi zaman itu lomon pun dunia, kita ucapkan lagi, kita ucapkan, amar loge mar dong Korea, amar behus Korea, tiap lo ya, sitting baju Korea, amar gor taki mar dong Korea bar kari di sini, abis pagi cerah lo ya jaytam tu jaytam kah. কোন দিন হইছে করোনা আইনি কোন দিন তিন চার বছর থাকি আমার মারদং গড়িয়া ঘর থাকি তো বাইর করে দিল হ্যাঁ বার করার পরে আমি অবজেকশন করলাম 10 জন দে তারা হেল্প করলো কইলা কইয়া আমার কোন রকম আমার বড় দামাত আমার ঘর ঢুকাইয়া আমার চা করিয়া রাখছে পাগল ছেলে রে বড়মের জামাই হ্যাঁ আমার বড় পুরীর জামাই আমার ঘর নিয়ে সান্তনা দিয়া রাখছে রাখার পরে হ্যাঁ সব এরকম হইলা বহার পরে 10 জনে আমার কোন রকম সান্তনা দিয়া তারা আমার সান্তনা দিয়া রাখলো তারপরে 10 জন মিলি আইয়া মারদং করিয়া বার করিয়া মেরে গোটাকে বার করছে আপনার যে মেয়ে আপনার জমিটা নিতে আসলো হ্যাঁ যে মেয়েটা আমার জমিটা লইছে ই মেরে দিছা মিটা বিল বিয়া এই আইয়া বনবাস করিয়া আজকে আমার গোটাকে বার করলো এই মেয়ের জামাই আসলো না তার হ্যাঁ মারা খাইছে এরপর একটা বিয়া করছে আর একটা বিয়া করছে আর কইছে মা করে সেবা করতাম করতে করতে আর আমার মারদং করিয়া হঠাৎ বার করে দিল বার করিয়া আইগো দখল লইল জোরজবস্তি কাগজ বানাইছে জোরজবস্তি করিয়া কাগজপত্র বানাইয়া এই রকম কথা করছে আর কখন কি লাগে আপনার দাবি অনুরোধ করি আর যে আমারে আমার ঘর আমি পাগল ছেলে লইতাম রাস্তাঘাটে কয়দিন ফাঁকাইতাম আমি 10 জনের অনুরোধ করি আর আমার ঘর বনবাস দেই রামজেতন নুনিয়ার মেয়ে দুই নম্বর মেয়ে ফুলবাসী নুনিয়া মার নাম আমি কইতেছি আমার যে ছোট বোনটা যেটা ঘর আসলো ওইটা তো আমরা সবে বইনাইতে তারা সুযোগ দিছিলাম যে মারে সাইতো বাইরে সাইতো সুন্দর মতন চলতো এরপরে বাবা মারা যাওয়ার পর তো তাই কি করছে চিটিং বাজি একটা কেস কাগজ বানাইছে নকলি বানাইয়া আমরা তো গ্রামের বাড়ি মেয়েরা কোনো মেয়েরা সঙ্গে কথাবার্তা নাই আমরা এলে কয় তোমরা এলো আমরা বাড়িতে আইও না আইয়া ঢুকিও না আচ্ছা এরপরে তাই কি না করছে কইছে আমি সারা জায়গা জমিন কিনে লইছি মা বাবা আমার কাছে বেশি লেগেছে বাবার বাসা তাই না এই জায়গা এই সম্পত্তির আমি আমরা কইলাম যে তুমি আমরা তো বাবার মেয়ে পাঁচটা ছেলে একটা ছয়টা আমরা পাঁচ বোন ছয় বোন ছাড়িয়া তুমি সব ছোট বোন নিয়ে কিরকম এই জায়গা তুমি মালিক হইলা ছোট বোনের নাম কিটা ছোট বোনের নাম প্রভাবতী নুনিয়া এই জায়গাটার নাম কিটা এই জায়গাটার নাম প্রকৃতিলা শিলচর প্রকৃতিলা এনআইটি সামনে এনআইটি সামনে আচ্ছা এখন আপনারা প্রশাসনের কাছে বা কিটা দাবি দাবি কিটা আপনারা সরকার আমার দাবি আছে যে আমার মা আমার ভাই ঘরে রইতো থানা মামলা করা হইছিল আদালত মামলা হইছে কোন দাঁত করা হইছিল আদালত মামলা করা হইছিল আদালত মামলা করা হইছে মামলা কিটা রায় দেওয়া হইছিল তার জমি সব কাগজ সূত্র দেখিয়া তবুও তারা আইয়া দখল করার চেষ্টা করে মা আইবার আগে এ আইয়া জোর জবরদস্তি এই দোকান খুলছে ঘর আইয়া ঢুকছে কইছে কেস কেস জিতি লেছি বলিয়া হে দোকান আইয়া ঢুকছে কেস জিতছে যে জায়গার মালিক তাই নিচ্ছে ওখানে আপনারা কিতা চাই সরকার এখন আমরা সরকারের কাছে ওটাই চাই যে আমার মা আর আমার ভাই ঘরে থাকতো সুন্দর তলক সবে আছে রে বলি না বলি কে বলি কে বলি কে এই কথা লইয়া আমি কইছি যখন তুমি মালিক আর আমার শাশুড়ি থাকতে যদি কেউ কিছু কর না যখন তার আমি এখানে আইয়া কিতা করতাম আমি বড় মালিক জামাই ইজ্জত যখন পাইতাম আমি গেছি যাবার বাদে আমি 2017, 2018, 2019, 2020 আমি এখানে আইছি না একুশও আমার শাশুড়ি এখান তনে মায়ের করিয়া তারে চেয়ার দিয়া মারা হয়েছে মারিয়া কান্দিয়া কান্দিয়া গড়ো গেছে তার এক গাঠি মাঠি লইয়া আমি কাজটনে আওয়ার বাদে আমার ফ্যামিলি কর যে যখন মা আমার ঘর আইয়া কান্দাকান্দি করে আমি কেন কান্দাকান্দি করবো
দোকানদারকারী দেখার কারণে আমি লগে লগে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে একটা ট্যাবলেট খাওয়াইছি বেদনা উদনা দিয়া কিছু একটা আরাম হয়েছে। আরাম হওয়ার বাদে আমি তারে জিজ্ঞাসি মা কী ব্যাপার বলে আমি আমি বলে তারে জমি জায়গা সব বেছে লিয়েছি তারে কেন 30 লাখ টাকা দিয়া আমার টিপটাপ লইয়া আমার ঘর থেকে মারিয়া বার করে দিছে। তার বাদে আমি এখন মেয়ের জামাই মেয়ে প্রবা জামাই যে আসতো ওই জামাই হ্যাঁ হ্যাঁ মন্টুনুনিয়া আপ্রবা হ্যাঁ শাশুড়ি মারিয়া আমার খেদাই দিছে। খেদার দিন পরে আমি তারে কাননে আশ্রয় গেলাম যে মা ঠিক আছে যদি এরকম হয়ে থাকে তো মেডিকেল করাইমো আপনার মেডিকেল করাইলাম। মেডিকেল করানোর বাদে ডাক্তারে কেছে যে থানা যাওয়া লাগবো, থানাতে গেছি FIR লেখাইছি, FIR লেখানোর বাদে যে থানায় দুই একবার অ্যারেস্ট করছে। করার বাদে আমি কইছি যে যদি এখনো মিশিয়ে যদি শেষ হয় তো কোনো কথা নাই, কেনে হেব তো সালি যদি মা মা মেয়ের লোকের যদি কোনো মোকাম করিয়া থাকে কিন্তু আদালত মামলা করছিলেন। তার বাদে আমি যখন পুলিশে অ্যারেস্ট করার বাদে হ্যাঁ আদালতে করার বাদে ফার্স্ট 23 তারিখ ওটা আছে হ্যাঁ তার বাদে আমি নকল যখন বার করিয়া দেখি যে এই কাগজের উপরে 30 লাখ টাকা উল্লেখ করিয়া জমি জায়গা লওয়া হয়েছে। মানে এটা অবৈধ কাগজ অবৈধ এগুলো মাঝে হ্যাঁ হ্যাঁ লটারি এটা একটা গোলা সাকি মারছে হ্যাঁ সাকি মারার উপযুক্ত হ্যাঁ 30 লাখ টাকা এখান দেখাইছে কয়ে আমি জমিন কিনে লিছি। আমি এই কাগজ লইয়া আদালতে গেছি, আমি গিয়া এই কাগজ লইয়া আমি আদালতে হ্যাঁ আধার করছি করার বদলে আমি 146 লাগাইছি, 146 আবার উঠাইছি, উঠাইয়া বুড়ির ঘরও ঢুকাইতাম। ঘর ঢুকানোর কারণে এদিন আমার কাকা শ্বশুর মারা গেল, মারা যাওয়ার বাদে আমরা সুরাজ এই কাষ্টজোর ঝেমেলাতে আমরা তারিখে হাজিরা দিয়ে আইছি। এই কি একটা কাগজ নিয়ে কয়ে আমি আমার অর্ডার পাইছি ঘরে যাওয়ার হ্যাঁ ঘরে যাইবার অর্ডার পাইছি। এখন তো হ্যাঁ জর্জি বস্তি তালাবা তালা উল্লা ভাঙিয়া ঘর হামে গেছে, দোকানও খুলে দিয়েছে। পরে আমার শাশুড়িয়া কে কয়েছে কয়েকটা মেয়ে লোক জমা জমাইয়া হ্যাঁ ও কৈছে আমার ঘর আমার সব কিছু তুমি কেন দোকান খুলতে কইয়া হ্যাঁ দোকান পাট দিয়া বন্ধ বন্ধ লাগে। এখন আমার বিচারটা লাগে যে কাননের ঘরে যে যে আমার এই কেসর আবদারটা চলে অন্যায় নিজে অন্যায় আর ন্যায় তো আছে যে এই কাগজের উপরে যদি হ্যাঁ যদি জমি জায়গার মালিক হইতে পারে হ্যাঁ সে তো আমি ওটাই চাই যে মানে বালা করি যেমন আমার কানুনে বিচার করিয়া দেবো যে ডুপ্লিকেট সিগনেচারে আর ডুপ্লিকেট কাগজে না অরিজিনাল কাগজ আছে, এটা অরিজিনাল কাগজ তো আমার শ্বশুরের নামে আছে সব কিছু কাগজটা লইয়া আমি অর্ডার পাই গেছি।